আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে খালাту ভাই জেরে যেই মাত্র আমি শুনলাম যে তুমি নাকি খেয়ে খেয়ে অনেক মোটা হয়ে গেছো আমি খবর শোনা মাত্রই তোমার বাসায় চলে আসছে তুমি এ কি করছো দেখে তো একেবারে আমার কেমন হচ্ছে এত বড় ভুঁড়ি করছো বড় ভুরি স্বাস্থ্যের জন্যে অনেক ক্ষতিকারক সেই জন্য তোমাকে এই ভুরি কমিয়ে ফেলতে হবে বুঝছো তোমাকে প্রত্যেক দিন করা মেহনত করতে হবে তারপরেই তুমি তোমার এই ভুড়িটা কমাতে পারবে আর তুমি তোমার শরীরটাকে ঠিক আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবে তোমাকে অনেক করা মেহনত করতে হবে টেনশন করার কিছুই নেই যেহেতু আমি চলে আসছি টেনশন নেওয়ার কিছুই নেই না আমি আমার ভুঁড়ি কমাতে ただいま。 আমি করা মেহনত করবো না তাতে তোমার কি এই ভুরি আমার নেই আমার ভুঁড়ি কোথায় এই দেখো আমার একেবারে শক্তিশালী বড়ি আছে দেখছো এটা তো আমার বুক ওরে বাবা রে ভুড়িটাকে আর বেশিক্ষণ ধরে রাখতে পারছি না সর্বনাশ করছে কম শেষ হয়ে গেলেই যে ভুড়িটা একেবারে পড়ে যাবে ও কত কষ্ট হচ্ছে হায় রে হায় ভুঁড়ি বেড়ে একেবারে আমার অবস্থা খারাপ হয়ে গেছে ও অনেক হাঁপিয়ে গেছে একটু আগেই তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে বড় ভুঁড়ি স্বাস্থ্যের জন্য কত ক্ষতিকারক মামা তোমাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে ভরি কমাতে হবে প্র্যাকটিস মানুষকে গড়ে তোলে তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে করে তোমার এই ভরি কমিয়ে দিয়ে তোমাকে তৈরি হতে হবে বডি বিল্ডার চলো তোমার জন্য আমি সব কিছু নিয়ে চলে আসছি একেবারে বাসার ভিতরেই তোমার প্র্যাকটিস চলবে দেখো জিম করার সমস্ত জিনিসপত্র বাসায় নিয়ে চলে আসছি ও মামা যদি বডি বিল্ডার হতে পারে না তাহলে আর আমার গায়ে কেউ হাত দিতে পারবে না আমি তখন আমার মামার গরম দেখাবো সবাইকে আরে মামা কোথায় যাচ্ছ আরে এমন কুরমি করলে চলবে না চলো দেখি তোমাকে জিম করতেই হবে ভাই বোঝার চেষ্টা করো আমি পারবো না আরে মামা পারবে না তো কি হয়েছে আমি তোমাকে সব কিছু শিখিয়ে দেব আশা করি তুমি পারবে ধরো দেখি ওই দুই সাইডে দুটো লাঠি রয়েছে না ওটাকে ভালো করে শক্ত করে ধরো ধরে আর টান লাগাও নিচের দিকে হ্যাঁ ঠিক এমন ভাবে এই তো মামা তুমি সব কিছুই পারো আবার তুমি বলছো পারো না আরে মামা তো দেখছি চমৎকার কাজ করতে পারে খুবই সুন্দর মামা অসাধারণ চালিয়ে যাও এমন যদি করতে পারো আর যে সমস্ত ট্রেনিংগুলো রয়েছে সবগুলো যদি প্রত্যেক দিন অল্প অল্প করে করতে পারো তাহলে কিন্তু তুমি একেবারে বডি বিল্ডার হয়ে যাবে আমার সাথে সাথে আমারও শরীরটার একটু চর্চা করতে হবে কারণ মামার সাথে থাকতে থাকতে কখনো কখনো আমিও আবার বেশি খেয়ে ফেলি সেই জন্য আমার স্বাস্থ্যটাকে বজায় রাখার জন্য আমাকেও প্র্যাকটিস করতে হবে কারণ আমাকে সবসময় সলিড থাকতে হবে আর সেই জন্য আমি প্রত্যেক দিন বল খেলি বল খেললে শরীরের সমস্ত মেদ ঝরে চলে যায় চল এবারে বিছানায় বসে বসে বল খেলতে হবে অনেকক্ষণ প্র্যাকটিস হয়ে গিয়েছে না দেখছি শরীরটা অনেকটা ক্লান্ত হয়ে গেছে এবারে যা করারই শুয়ে শুয়েই করতে হবে সকাল থেকে মামাকে প্র্যাকটিস করালাম তারপরে আমি প্র্যাকটিস করছি ও ঘুমিয়ে পড়ছি অবশেষে আইগনাটা ঘুমিয়ে পড়ছে এইবারে আমার কাছে উপযুক্ত সময় এই সময় আমি প্রচুর হারে প্র্যাকটিস করব। আর এক রাতের ভিতরে আমি একবারে বডি বিল্ডার হয়ে যাবো আজকে আমার কেউ রুখতে পারবে না যত খুশি জিম করব। জিম করে একবারে শরীরটাকে পেশিবহুল বানাবো ওই টমটারে উচিত শিক্ষা দেবো আমি আমাকে নিয়ে সবসময় মস করা কয়দিন খেয়ে খেয়ে একটু মটকো হয়ে গেছি বলে আমাকে নিয়ে এত চালাকি করছে আমি ছাড়বো না কাউকে ছাড়বো না যে যে আমার বিরুদ্ধে কথা বলছে সবাইকে দেখে নেব আরে ঘুম আসছে কিন্তু কানের ভিতরে কেমন একটা শব্দ ভেসে আসছে খটখটে দুমদাম করা শব্দ মনে হচ্ছে যেন কেউ কিছু নিয়ে ঝাঁকাচ্ছে আর জোরে জোরে নাড়াচ্ছে হ্যাঁ ঠং ঠং ঢং ঢং করে শব্দ আসছে শব্দটা কোথা থেকে আসছে শব্দের জন্য যে দেখছি মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল কিন্তু শব্দটা কোথা থেকে আসছে কিছুই মাথায় ঢুকছে না না এত জোরে জোরে শব্দ আসলে তো আর শুয়ে থাকা যায় না ঘুম তো দেখছি একবারে নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে ওই সেই নলটা খোলা রয়েছে নলটা বন্ধ করে দিতে হবে এখান থেকেই মনে হচ্ছে ওই টোপটো শব্দটা আসছে মনে হচ্ছে নলটা ম্যাডাম দেখছি ভালো করে বন্ধ করে নি টাইট করে দিতে হবে আহ ও বাবা নলে জং এসে গেছে হে এই যে বন্ধ হয়ে গেছে নল হ্যাঁ ঠিক আছে এবারে চলো দেখি এবারে ঘুমাতে হবে আর রে শব্দটা যে এখনো পর্যন্ত ভেসে আসছে আর রে তাহলে তো এটা নলের শব্দ নয় শব্দটা কোথা থেকে আসছে আমি কিছুই বুঝতে পারছি না শব্দ এমনভাবে কন্টিনিউয়াসলি আসতেই থাকলে তাহলে আমি ঘুমাতে পারবো না বাসার সমস্ত নল বন্ধ করে দিতে হবে ও হ সব নল তো বন্ধ করে দিলাম কিন্তু আওয়াজটারে এখনো পর্যন্ত বন্ধ করতে পারলাম না সর্বনাশ আওয়াজটা যেন আরও তীব্র হয়ে উঠছে কোথা থেকে আসছে কিছুই মাথায় ঢুকছে না তাড়াতাড়ি করে আমাকে একটা উচিত ব্যবস্থা নিতে হবে এর বিরুদ্ধে তাহলে কি এটা ঘড়ির শব্দ হ্যাঁ বাসার ভিতরে তো অনেক ঘড়ি আছে। ঘড়িতে তো টিকটিক শব্দ হয় ঠিক আছে সুরক্ষার জন্য ঘড়িটাকেও বন্ধ করে দিতে হবে ঘড়ি আমার প্রয়োজন নেই ঘড়ি থেকে টিকটিক আওয়াজে আমার ঘুম বন্ধ হয়ে যাচ্ছে ঘড়িটাকে বন্ধ করে দিই ও হো আওয়াজটাকে কোনো মতে আমি বন্ধ করতে পারছি না মাথায় অনেক রাগ উঠে যাচ্ছে কি যে করি ওহ আওয়াজটা যে আরও তীব্র হচ্ছে মাথা একেবারে গরম হয়ে যাচ্ছে ঘড়ি একেবারে ভেঙে চুরমার করে দেব শৈতান কোথা থেকে আওয়াজটা আসছে কিছুই বুঝতে পারছি না ঘড়িটা তো ভেঙে ফেললাম কিন্তু আওয়াজ যে এখনো পর্যন্ত বন্ধ হলো না এই ঘড়ি সরসরো এখান থেকে চলে যাও আওয়াজ এখনো পর্যন্ত বন্ধ হলো না মনে হচ্ছে ওই গাছের ডালটা কাছে। ঠক ঠক করে ঠুকছে আর ঠুঁকে টুকে শব্দ হচ্ছে চলো ওটাকেও বন্ধ করে ফেলতে হবে দেখি গাছের ডালটাকে ভেঙে ফেলবো তাহলে মনে হচ্ছে শব্দটা বন্ধ হয়ে যাবে আচ্ছা তাহলে আওয়াজটা এখান থেকে আসছে ঠিক আছে গাছের ডালটাই ভেঙে ফেলবো চলো দাঁতের নোংরা পরিষ্কার করে নেওয়া যাক যাক বাবা এবারে হয়তো আমি রেহাই পাবো ওই আওয়াজ থেকে এবারে জানালাটা বন্ধ করে গিয়ে আরাম করে ঘুম দেওয়া যাক যাই হোক আওয়াজটা তো বন্ধ করতে পারছি আরে কি কী সর্ব আওয়াজটা যে আরও তীব্র হচ্ছে ওহো মাথা একেবারে গরম হয়ে উঠছে না জানি আওয়াজটা কোথা থেকে আসছে মনে হচ্ছে বাগানের সেই গাছে গাছে পাতায় পাতায় ঘর্ষণের শব্দ হচ্ছে ঠিক আছে তাহলে পাতাগুলোকেই সব উড়িয়ে দেবো গাছের পাতার একটু আস্ত রাখবো না সব গাছের পাতাকে উড়িয়ে দিতে হবে আর তাহলে কোনো শব্দ হবে না ঠিক আছে পুরো গাছের পাতা একবারে মরিয়ে ফেলতে হবে তাহলে আর কোনো শব্দ হবে না এ হা 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 সব গাছের পাতা একবারে উড়ে দিছি আর কোনো শব্দ আসবে না এবারে আমি আরাম করে ঘুমাতে পারবো আর আমার ডিস্টার্ব করার মতো কেউ নেই আরে কি কে না হায় হায় এ কি শব্দ যে আরও তীব্র হয়ে গেল তাহলে গাছের পাতা থেকেও আওয়াজটা আসছিল না ওহ হো বাবা রে মরে গেলাম ও সারা রাত আমার ঘুম হয়নি পুরো একেবারে চোখ ঘুমে ঘুমে ছল করছে কি করি এখন কানে সেই ঠকঠকে ঢক ঢকে শব্দ আসেই চলছে ও চোখ একেবারে লাল হয়ে গেছে রাত পার হয়ে দেখছি সকাল হয়ে গেল কিন্তু সেই শব্দটা এখনো পর্যন্ত বন্ধ হলো না সারা রাত ধরে ওই শব্দটাকে আমি খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না শব্দটা কোথা থেকে আসছে কিছুই মাথায় ঢোকে না পিয়ানো থেকে কি শব্দটা আসছে না পেয়ানোর শব্দ তো এরকম নয় এই ছবির পেছনে কি কিছুই রয়েছে না এখানেও কিছু নেই আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছি না কোথাও থেকে দেখছি কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না সব জায়গায় দেখছি রাস্তা বন্ধ এখন আমি কি করি এই আওয়াজ আমি কোথা থেকে বন্ধ করব। ও একবারে অনেক পরিশ্রম হয়ে গেছে এখন আর কিছু করার নেই বাসা ছেড়ে চলে যাব ভাবছি ঘুম না হলে শরীর সতেজ থাকে না ও একবারে জিব্বার হয়ে গেল আরে হ্যাঁ ও কি জেরি ইঁদুরের গর্তের ভিতর থেকে কেমন একটা ঢোক শব্দ আসছে আরে আমি তো এই কথাটা গেছিলাম এই এই তাহলে এত শব্দ জেরি আয় পিচ্ছি ধরে আমাকে ডিস্টার্ব করছিস আরে রাত ধরে আমি জিম করছি সকালবেলা ভাবছি একটু ঘুমাবো কে রে ডিস্টার্ব করতে আসছে ও টম বেড়াল এত বড় সাহস হ্যাঁ এই যে দেখো আমি একেবারে বডি বিল্ডার হয়ে গেছি বুঝছো আমার সাথে এবার যদি কেউ পাঙ্গা নিতে আসে না তারে আমি দেখিয়ে দেব আরে কি সর্বনাশ পিচ্চি জেরিটার এত বডি হয়ে গেছে তাহলে সারা রাত ধরে এ জিম করছিল আর এই জিমের শব্দে এত আওয়াজ আসছিল তাও আমি তোমাকে ভয় করি না তুমি আমার সারা রাত ডিস্টার্ব করেছো আমি তোমারে ছাড়বো না রে এত বড় কথা ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি মজা বড় বড় কথা বলা এক্ষুনি আমার এক আঙুল দিয়ে তুলে একবার আছাড় মারবো চলো ভাগো এখান থেকে আমি এখন বডি বিল্ডার হয়ে গেছি বুঝছ আমার কাছে আর কেউ পারবে না আমি হলাম সেরা শক্তিশালী পিচ্চি জেরি ওররে পিচ্ছি পিচ্চি জেরিটা একেবারে ছুড়ে দিয়ে আমার হাড়হাড্ডি সব গুঁড়ো করে দিল একবারে আমাকে পাতা বানিয়ে দিয়েছে কি সর্বনাশ পিচ্চি জেরির শরীরে এত শক্তি আসলো কোথা থেকে ও আমি ওকে ছাড়বো না ওর ওপর আমার অনেক রাগ বেড়ে যাচ্ছে কিছু তো একটা মাকে করতেই হবে আমার কি ওর মতো বডি কখনোই হবে না আর রে বডি ফোলার বদলে দেখছি উল্টে নিচে নেমে যাচ্ছে সর্বনাশ করছে এ কম কাণ্ড রে বাবা আমার শরীরে তাহলে কি শক্তিই নেই হাই হাই। দুটো হাতি দেখছি ওপরে যাওয়ার বদলে নিচে নেমে যাচ্ছে তাহলে আমি কি কারোর সাথে লড়াই করতে পারবো না আমারও কি অমন শক্তিশালী তৈরি হবে না করা যায় করলে অমন শক্তিশালী পেশিবহুল চেহারা বানানো যাবে এ একটা বুদ্ধি পেয়েছি চলো দেখি মাঠে যেতে হবে গিয়ে আমার শক্ত শক্ত পাথর তুলতে হবে প্রথমেই ছোট দিয়ে শুরু করতে হবে না 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 ছোটো দিয়ে শুরু করে লাভ প্রথমে আমারে বড় তুলতে হবে বড় তুললে তাহলে আমি বেশি শক্তিশালী হব চলো এই বড় পাথরটাকে তোলার চেষ্টা করা যাক শরীরের শক্তি লাগাই শক্তি লাগিয়ে এই বড় পাথরটাকে তোলার চেষ্টা করি আরে হায় হায় কি সর্বনাশ এটা যে আমি বিন্দু মাত্রই তুলতে পারলাম না কি সর্বনাশ দেখো চলো দেখি এখন ওদিক থেকে ঘুরে আসি অন্য কোনো বুদ্ধি করতে হবে দেখি এর সাথে একটু পাঞ্জালরে দেখতে হবে এই তুমি আমাকে পাঞ্জা লড়িয়ে হারিয়ে দেখাও দেখি তোমার শরীরে কেমন শক্তি ও আচ্ছা এই ব্যাপার আসো তোমাকে এক্ষুনি আমি হারিয়ে দিচ্ছি বলৎকো থাকার একটা বেড়াল হয়ে শরীরে কোনো শক্তি নেই আমি হলাম এই এলাকার এখন সেরা শক্তিশালী একটা বেড়াল বুঝেছ আমি প্রত্যেক দিন সকালবেলা উঠে প্র্যাকটিস করি প্র্যাকটিস সকলকে সফলতা এনে দিতে পারে সেই জন্য আমাকে চর্চা করতে হবে ভালো চর্চা করব একবারে বিশাল পরিমাণে শক্তিশালী হতে হবে নিজেকে বিশাল বডি ফিল্ডার হতে হবে যাতে আমি সবাইকে হারাতে পারি শরীরের শক্তি একেবারে দ্বিগুণ করে নিতে হবে করে নিয়ে ওই পিচ্ছি জেরিটারে আমি হারাবো আর আমি হয়ে যাব এই এলাকার থেকে শক্তিশালী একটা বডি বিল্ডার বেড়াল আমার পেশিবহুল চেহারা হয়ে গিয়েছে চলো বুলডগের বাসাটাকে নিয়ে একটু আপ এন্ড ডাউন করা যাক আপ এন্ড ডাউন আর এতে করে আমার পেশি অনেক শক্তিশালী হবে আরে ববারে সাংঘাতিক কাণ্ড দেখছি আরে ভূমিকম্প চলে এসছে যে আমার বাসা যে একবারে বিশাল জোরে জোরে নড়ছে ও বাসাটা যদিও ছোট সেই জন্য আমার কিছুই হবে না ঠিক আছে দুই তিন দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করছি অল্প খাচ্ছি আর বেশি প্র্যাকটিস করছি প্র্যাকটিস করে করে একবারে নিজের শরীরটাকে বহুল বানিয়ে ফেলছি এবার এক হাতে দিতে হবে ডন বৈঠক এই ডন বৈঠক দেওয়ার পরে আমি হয়ে যাব একেবারে সেরা শক্তি শক্তিশালী আসো সববার সাথে আমি পাঞ্জা পাঞ্জাতে এমনিতেই হারিয়ে ফেলছি শেষ এই শহরে সবাই আমার কাছে পাঞ্জায় হেরে গেছে দেখো পুরো হারিয়ে একেবারে হারানোর গোডাউন করে দিয়েছি কেউ আমার কাছে পারবে না এবার পিচ্ছি জেনিটার পালা ওকে উচিত শিক্ষা দিতে হবে আমাকে সেই দিন ধরে অনেক অপমান করছে আমার পেশিবহুল বডি ছিল না বলে এইবার দেখা যাবে ভিতরে লড়াই হবে এই জেরি দরজা খোল সেদিন আমাকে অনেক অপমান করছিস এবারে দেখ তোর মতো পেশিবহুল চেহারা বানিয়ে আরে আরে রে কি এত বড় সাহস এসে তুই টঙ্কার করা শুরু করে দিছিস দাঁড়া আমিও তুই টংকার করবো আরে কি ব্যাপার এটা আমি কি দেখতে পাচ্ছি সর্বনাশ এই যে বিশাল বড় একটা চেহারা আরে হায় রে হায় একবারে মুখ হা হয়ে গেল সর্বনাশ করছে দেখেই তো একবারে ভয় পেয়ে যাচ্ছি ওরে দেখেই তো একেবারে মুখ হা হয়ে গেল জিব বার হয়ে গেছে এত শক্তিশালী টম কখন হলো ওরে বাবা রে বাবা পলাও হায় রে হায় একেবারে চ্যাপটা করে দিছে কিন্তু একটা বিষয় এ এত তাড়াতাড়ি নিজের শরীরটাকে পরিবর্তন করলো কি করে আমিও অনেক কড়া মেহনত করছি তারপরে নিজের শরীরটাকে এরকম বানিয়েছি বুঝছ হ্যাঁ আমার সাথে পাঙ্গা নিতে আসছে আমার নামও পিচ্ছি জেরি ইঁদুর আমি অত সহজে হার মানি না ইয়া এইবারে হবে আসল খেলা দুইজন যেহেতু বডি বিল্ডার তাহলে দেখা যাবে সেরা শক্তিশালী কে আছে চলো দেখি লাফ কেটে উড়ে গিয়ে বেড়ালটাকে একেবারে মাঠের ভিতরে ঢুকিয়ে দিব হ্যাঁ কাজ হয়েছে আমার সাথে পাঙ্গা আমার নামও পিচ্ছি জেরি পিচ্ছি হতে পারি কিন্তু জিম করে নিজেকে অনেক শক্তিশালী বানিয়েছে। তখন থেকে এসে বড় বড় কথা বলছিল আমার কাছে পেরে ওঠা অত সহজ নয় বুঝছো আমি পিচ্ছি জেরি হতে পারি কিন্তু জিম করে অনেক শক্তিশালী বানিয়েছি নিজেকে না পিচ্ছি যেটার কাছে এমন ভাবে হার মানবো না মানসম্মনে পড়ে যেতে হবে চলো দেখি উচিত একটা ব্যবস্থা করতেই হবে আজকে টম অ্যান্ড ভিতরে একটা তুমুল লড়াই হবে বডি বিল্ডার টম ভার্সেস বডি বিল্ডার জেরি চলে আসো দেখা যাক এই কম্পিটিশনে কে জিতবে ঠিক আছে মহা লড়াইয়ের যখন ডাকে দিয়েছো তাহলে চলে আসো আজকের মহা লড়াই হয়ে যাবে এই মহা লড়াইয়ে দেখবো কে জিতবে লড়াই লড়াই করো না কেন এই লড়াইয়ে তো আমি জিতব দাঁড়াও আমি কি তোমার থেকে কোনো অংশে কম যাব নাকি আমিও নিজের শরীরটাকে বডি বিল্ডার বানিয়েছি এবারে চলো রাউন্ড শুরু হয়ে গেছে দেখা যাবে এই রাউন্ডে কে জিতবে পেছন থেকে লেজ ধরে একবারে জোরে ঘোরাতে হবে হ্যাঁ হয়েছে এইবারে বেড়ালটাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে হবে আমার সাথে পাঙ্গা নেওয়া আমি হলাম জেরি ওরে সর্বনাশ প্রথম রাউন্ডে আমাকে একবারে মেরে উড়িয়ে দিল ঠিক আছে দাঁড়াও আমিও পাল্টা বার করবো আমি কি সহজে ছেড়ে দেব নাকি দাঁড়াও ইঁদুরটাকে এই রাউন্ডে হারাতেই হবে সোজা গিয়ে একবারে ওকে ঘুষি মেরে উড়িয়ে দিতে হবে ইয়ে আরে মনে হচ্ছে এই রাউন্ডে জেরি মামার ভারী বিপদ রয়েছে সর্বনাশ করছে আরে হাই হাই জেরি মামা যে একবারে চ্যাপটা হয়ে গেছে মনে হচ্ছে বাহ দারুণ কাজ হয়েছে ইঁদুরটাকে একেবারে চিরে চ্যাপটা করে দিছি পুরো একেবারে ওকে পাতা বানিয়ে দিছি এবারে ওকে এই পাতা করে প্লেন করে ওকে একেবারে এখান থেকে উড়িয়ে দেবে দারুন একটা প্লেন তৈরি করছি এই প্লেনটাকে এবারে বাইরে উড়িয়ে দিতে হবে হ্যাঁ টমের সাথে পাঙ্গা নিতে আসছে বডি বিল্ডার টম বডি বিল্ডার জেরির থেকে অনেক শক্তিশালী ও রে টমটা অবশেষে আমাকে একেবারে ধাক্কা মারছে গাছে এসে নিজের শরীরটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে ও আহ বেড়ালটা একেবারে আমাকে চাপটা বানিয়ে হায় রে হায় মাথা যে একেবারে টলমল করছে না নিজেকে কন্ট্রোল করতে হবে আরে কি ব্যাপার আরে বোলডকটা আমাকে দেখে হাসাহাসি করছে কেন ওর এত বড় সাহস এই বোলডক আমি হাসি থামাতে পারছি না একটা ইঁদুর হয়েছে বডি বিল্ডার আবার সে বডি বিল্ডারের কম্পিটিশন করছে কি পিচ্ছি জেরি তুমি নিজের শরীরটাকে বডি বিল্ডিং করে নিজেকে অনেক শক্তিশালী মনে করছো নাকি আরে তুমি তো একটা পিচ্ছি ইঁদুর তুমি আবার কার সাথে কম্পিটিশন লড়ছো সাথেই লড়তে যাবে সেই তো তোমাকে হারিয়ে দেবে যার আরে আমি পিচ্ছি কিনা আমার লাথি খেয়ে বুঝে বলা এত বড় অপমান এক লাথি মেরে একেবারে এখান থেকে উড়ে দেব। চল ভাগ এখান থেকে মনে থাকলে আর জীবনে কখনো আমাকে আর পিচ্ছি বলবি না বুঝছিস পালা এখান থেকে যত সব ফালতু আমি হলাম শক্তিশালী জেরি ইঁদৌর চলো এখনো কম্পিটিশান বাকি রয়েছে টমটারে আজকেরে হারাতে হবে না তারপরেই আমার শান্তি কারণ টমের সাথে রাউন্ড এইট চলছে এইবারে টমের হাতটাকে একবারে গিট করে দিতে হবে ও শক্তি প্রয়োগ করতে হবে হার মানো ওরে অনেক কষ্ট পাচ্ছি আমি এই লেভেলে হারে গেছি এবারে নয় নম্বর রাউন্ড শুরু হয়েছে রাও ইঁদুরটাকে একেবারে বিশাল বড় করে দিতে হবে বডির ভিতরে জোরে জোরে চাপ দেবো হার বলছি ছিঁড়ে দেব একেবারে হারছে এবারে রাউন্ড দশ সর্বনাশ করছে ওরে কত জোরে আমার গোপ ধরে টানছে একেবারে গোপ ছিড়ে নিচ্ছে ওরে রাউন্ড এগারো শুরু হয়ে গেছে আর আমাকে যে একেবারে ফুটবল বানিয়ে দিছে বেড়াল তাকে এক লাতি মেরে এখান থেকে বিদায় করে দিতে হবে দুইটা রাউন্ড আমি পর পর জিতে গেছি ইয়ে মনে হচ্ছে এই কম্পিটিশানে আমি জিতে গেছি একটা রাউন্ড রাউন্ড রয়েছে পরপর আমি হারছি কিন্তু এই রাউন্ডে আর হারবো না পিচ্ছি কোথাকার গুলতি স্টাইলে তোমাকে একবারে আকাশে পাঠিয়ে দেব। চলো চলে যাও আরে দাঁড়াও আমাকে গুলতি স্টাইলে তুমি আকাশে পাঠাইছো দাঁড়াও এখান থেকে শুরু হবে চোদ্দ নম্বর রাউন্ড ওপর থেকে একেবারে শক্তিশালী একটা ঘুষি নিয়ে বেড়ালটাকে পুরো একবারে মাটির তলায় পুঁতে দিতে হবে এটাই আমার শেষ রাউন্ড পুরো বেড়ালটাকে খতম করে দেব। ওই দেবো দিয়ে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেব উর সাংঘাতিক একেবারে মেরে ফেললো উরে বাবা বাবা ইঁদুরটা কত শক্তিশালী আঘাত করলো রাউন্ড চোদ্দ হচ্ছে এই রাউন্ডে যেই জিতবে সেই হবে আসল জয়ী আমি কোনো অংশেই ছাড়বো না জেরি তোমাকে আরও আমিও কি তোমাকে কোনো অংশে ছেড়ে দেব নাকি আমিও শক্তিশালী তাড়াতাড়ি বাক্যের আঙ্কেলকে ফোন করতে হবে এখানে দেখছি তুমুল লড়াই চলছে সর্বনাশ করছে জেরি যে টমটারে মেরে ফেলবে বাক্যের আঙ্কেলকে ফোন করে বলতে হবে বাক্যের আঙ্কেল তাড়াতাড়ি চলে এসো এখানে দুইজন বডি বিল্ডিং করে রীতিমতো এরা পুরো একেবারে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে আর কিছুক্ষণের ভিতরে কারোর একটা কিছু হয়ে বসবে তাড়াতাড়ি এসে তুমি ঝগড়াটা থামিয়ে দিয়ে যাও ওর রে খালা তো ভাই জেরি আবার বডি বিল্ডিং করে সবার ওপর অত্যাচার করছে নাকি ঠিক আছে ভাগ্নিয়া আমি আসছি টেনশন করো না তুমি ওখানে চুপচাপ থেকো আমি সব গিয়ে শান্ত করছি দাঁড়াও আরে সামান্য একটু বডি বিল্ডিং করছে বলে নিজেকে একেবারে বডি বিল্ডার ভাবছে নাকি এই তোমরা দুইজন ঝগড়া ঝামেলা বন্ধ করে বলে দিচ্ছি এই কি হচ্ছে কি বডি বাড়িয়ে দুজন মিলে ঝামেলা করছো এই কারণেই তোমরা বডি বানাইছো আমার কথা তোমাদের বুঝি কানে যাচ্ছে না তাই না আমার নাম হলো মিস্টার বাক্যের মার যে খেয়েছে সেই জানে আসলে বাক্যের কে কি করে যেদের থামায় অহ দাঁড়াও আর শেষমাত্র উপায় দুইজনকে দেখছি বাক্যের স্পেশাল মারটা দিতে হবে এই ঝগড়া ঝামেলা বন্ধ করতে বলছি কানে ঢুকছে না তাই না বাক্যের ভাইয়ার হাতে মার না খেলে এরা শান্ত হবে না দাঁড়াও দুইজনকেই একবারে জোরে জোরে ঘুষি মারব আর রে বন্ধ কর ঝগড়া ঝামেলা কতক্ষণ ধরে বলছি দাঁড়া কেউ যদি এক ফোঁটা নড়ছিস না দুজনকে মেরে একবারে ওপরে পাঠাই দেব। আর রে খাল তো ভাই জেরি তোকে আমি বডি করতে বলছি তাই বলে এই নয় যে ঝগড়া ঝামেলা করবি আরে নিজের শরীরটা মোটা হয়ে গেছিল বলে শরীরচর্চার জন্য ব্যায়াম করে নিজের শক্তিশালী বডি করতে বলছি ওর সাথে এমন ঝগড়া ঝামেলা করার জন্য তো আর তোকে বডি বানাতে বলিনি ফালতু কোথাকার তুই তোর আর খালাতো ভাইয়ের সম্মানটাই রাখলি না আর এই টম বেরাল তুমিও কি শুরু করছো তুমি তো ওর থেকে অনেক বড়। তোমাকে তো ওর বোঝানো দরকার এইবারে যা টনিক দিয়েছি আশা করি তোমাদের মনে থাকবে আর যদি ঝগড়া ঝামেলা করছো আবার যদি বাইক নিয়ে ফোন দিয়েছে আর যদি আবার আমাকে আসতে হয়েছে তাহলে কিন্তু দুইজনকে আর আস্ত রাখবো না বলে দিলাম আর আমি এই কুড়ি কেজি আম নিয়ে যাচ্ছি ঠিক আছে এই গরম আসছে একটু মজা করে আম খেতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরে মালিক কুড়ি কেজি আম আনছিল আর বাক্যের আঙ্কেল সেগুলো নিয়ে চলে যাচ্ছে কি সর্বনাশ আরে যে রে তোমার ওই বাক্যের কে দাঁড় করাও সে সব আম নিয়ে চলে গেল ঠিক করেছে বাক্যের আঙ্কেল একেবারেই ঠিক করছে তোমাদের ঝগড়া ঝামেলাটা তো বাক্যের আঙ্কেল বন্ধ করে দিয়ে গেছে চলো এবারে দুইজন দুইজনের ওপর থেকে নামও দেখি ঝগড়া ঝামেলা বন্ধ করো না হলে কিন্তু বাক্যের আঙ্কেলের কাছে আবার ফোন লাগিয়ে দেবো রে জেরি বলে কি আবার বাক্যের আঙ্কেলের কাছে ফোন লাগাই দেবে না 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 বাক্যের আঙ্কেলের হাতের ধোলাই আর খেতে চাই না সে যা আমার মারছে জীবন মনে থাকবে ওর রে না 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 বাক্যের আঙ্কেলকে ফোন করতে হবে না কেরাঙ্কেলের এপিসোডটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে